السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وأصحابه أجمعين أما بعد شكرا درشق أبرد الشكل كي সাধন আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন ইসলাম আমরা এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি যেমনিভাবে এই পর্দায় আপনারা সকলে দেখতে পাচ্ছেন এবং ক্যাপিটাল এফএম 94.8 এ চ্যানেলও শুনতে পাচ্ছেন। এখানে আমরা ইসলামিক প্রশ্ন উত্তর নিয়ে প্রতিদিন কথা বলে থাকি এবং কথা বলার জন্য আমাদের সাথে একজন অভিজ্ঞ মুফতি সাহেব যোগ দিয়ে থাকেন। আজকে যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন সকলের পরিচিত মুখ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ আনোয়ারুল হক, প্রতিষ্ঠাতা পরিচালক উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদ্রাসা বসুন্ধরা ঢাকা। সাথে আছে আমজাদ হুসাইন হেলালি। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দর্শক মণ্ডলী, ছোট বাচ্চাদেরকে অনেকে টাকা পয়সা বা কাপড় গিফট দেয় বা হাদিয়া হিসাবে দেয়, তো এখন তার পিতামাতা খরচ করার অনুমতি আছে কি না এই বিষয়টা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এই বিষয়টি জানা আমাদের খুবই প্রয়োজন। মোহতারাম, প্রথম এই বিষয়টি আপনার কাছে জানব যে মোহাম্মদ হাদিউজ্জামান তিনি কোকাকোলা ডালিবাড়ি থেকে জানতে চেয়েছেন যে ছোট বাচ্চাদেরকে আত্মীয় স্বজন কর্তৃক যে সমস্ত জিনিস হাদিয়া দেওয়া হয়, যেমন টাকা পয়সা কাপড় চোপড় ইত্যাদি, এইসব জিনিস তার পিতামাতা সাংসারিক কাজে খরচ করতে পারবে কি না এবং তার কাপড় চোপড় ব্যবহারের অনুপযোগী হয়ে গেলে পিতামাতা বা অন্য মুরব্বীগণ তা দান করতে পারবেন কি না, দয়া করে বিস্তারিত জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য। সেজন্য সার্বিক দিক থেকে সব কাজের মধ্যেই আমরা আলোচনা আমরা শুনব। তবে যাচ্ছি দর্শকের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক, নাম বলুন এবং প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। আমার নাম খাদিজা, আমি ধারডাঙ্গা থেকে বলছি। জি, আমার প্রশ্ন হলো মহিলাদের কি পায়ে মেহেদি দেওয়া যাবে? জি, ধন্যবাদ, আমরা আলোচনা করছি। জি, আলহামদুলিল্লাহ, মেয়েদের পায়ে মেহেদি দেওয়া যাবে, তাতে কোনো হাতেও মেহেদি দেওয়া যাবে, পায়ে মেহেদি দেওয়া যাবে, এবং মেয়েদের জন্য পায়ে হাতে মেহেদি দেওয়া এটা হলো সুন্নতের অন্তর্ভুক্ত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে একজন মহিলাকে বলেও ছিলেন হাত দেখে যে এটা কার হাত, মনে হয় যে মেয়েদের হাত হলে তো মেহেদি থাকবে, তার মধ্যে মেহেদি নাই, মানে মেয়েদের মেহেদি পরা এটা সুন্নতের অন্তর্ভুক্ত এবং তাদের জন্য সুন্নত। এবং পায়ের মধ্যেও যাবে, তবে পায়ের তালুতে দেওয়া উচিত নয়, পায়ের তালুতে দেবে না, উপরে দেবে। জি, আমরা বুঝতে পেরেছি। তো যে বিষয়টি আপনি আলোচনা করছিলেন, জি যে বিষয়টা বলছিলাম সেটা হলো সম্পদ আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, তার মধ্যে আল্লাহ কিছু সম্পদ দিয়ে তো মানুষকে মালিক বানিয়ে দিয়েছেন। মালিকের মালিকানা বা সত্ত্বাধিকার হলো সম্পদের মধ্যে একটা মূল বিষয়, যেমন মালিকানার হস্তান্তর হয়। এখন ছোট বাচ্চা যারা নাবালক যদি থাকে, ছোট বাচ্চা হলে ছোট নাবালক যদি থাকে, তাহলে তাদের সম্পদের হুকুম বা ভিন্নতর একটা বিষয় থাকে যে ছোট বাচ্চাকে যদি কেউ হাদিয়া হিসাবে অথবা উপঢৌকন হিসাবে কোনো কিছুর মালিক বানিয়ে দেয়, যে আমি বাচ্চাটিকেই দিলাম, যেমন অনেক মানুষ বিভিন্ন সময় টাকা পয়সা দেয় বা প্রাইস বন্ড দেয়, বিভিন্ন রকমের কিছু, বা অনেক সময় ব্যবহারের কিছু জিনিস দিয়ে থাকে, যদি তাকে মালিক বানিয়ে দেওয়া হয় তাহলে সেটা ব্যবহার করতে পারবে, তারই সত্ত্বাধিকার থাকবে, এটার মধ্যে তাসারুফ শুধু সেই করতে পারবে, কিন্তু অন্য বাপ মা যারা আছে তারা এর মধ্যে তাসারুফ করতে পারবে না, তার জন্য এটাকে হেফাজত করতে পারবে, সংরক্ষণ করতে পারবে। তেমনিভাবে বাপ মাও যদি কোনো সময় কোনো জিনিস দেয়, যদি তাদেরকে মালিক বানিয়ে দেয় যে এই বাচ্চা তোমাকে এটা মালিক বানিয়ে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে ওই জিনিস তাদেরই অধিকার থাকবে, তারাও তার মধ্যে তাসারুফ করতে পারবে না। এখানে প্রশ্ন হয়, সেই জন্য বলা উত্তম হলো যে বাপ মা যদি কোনো জিনিস সন্তানকে দেয় তাহলে তারা তার ব্যবহার করার জন্য দিবে, প্রয়োজনে তখন সেটাকে তাসারুফ করতে পারবে, পুরাণ হয়ে গেলে দান করে দিতে পারবে, ইয়ে করতে পারবে। আর যদি একদম ছোটকালে মালিক বানা যায় তাহলে তার বালেক হওয়া পর্যন্ত সেটাকে অপেক্ষা করতে হবে, তারপরে সে যেভাবে তাসারুফ করে বা ব্যবহার করে। জি, আমরা বুঝতে পেরেছি। আরেকটি বিষয় আপনার কাছে জানবো ফেসবুক থেকে, যে রেজাউল করিম ভুঁইয়া তিনি লিখেছেন যে আমি মোহাম্মদ রেজাউল করিম ভুঁইয়া কালিহাতে টাঙ্গাইল হতে বলছি। আমার বোন আসমাউল শারমিন জানতে চাচ্ছে মানুষের রাশিফল জানা কি ঠিক, শুধু সংখ্যা, শুভ দিন, শুভ রং ইত্যাদি ইত্যাদি, এইসব বিষয়ে আসলে সত্য বলতে কি আছে, দয়া করে জানাবেন। আসলে তো ইসলামের মধ্যে রাশিফল বা রাশিফলে বিশ্বাস করা এটা ঠিক নয়। রাশিফল বলতে তেমন কিছু নেই, মানুষের যে অদৃশ্য বা
গায়েব যেটাকে বলা হয় সেটা সম্পর্কে আল্লাহ পাক স্পষ্টভাবে কোরআনের কারিমের মধ্যে বলেছেন লা ইয়ালামুল গায়বা ইল্লাহু, একমাত্র আল্লাহ ছাড়া গায়েব কেউ জানেন না। সেই জন্য রাশিফল দেখে যে কিছু মানুষের অতিরিক্ত কথা বা তার ভবিষ্যতের কিছু কথা বলে দেয় এবং এটার উপর যদি কারো বিশ্বাস থাকে পূর্ণ, তাহলে তার ইমানও ঠিক থাকবে না। সেই জন্য এই সমস্ত বিষয় থেকে অবশ্য আমাদেরকে পরহেজ করতে হবে। এবং ইমানের অংশ বলা হয়েছে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, বিশ্বাস করা, এর নামই হলো ইমান। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, নাম বলুন এবং প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ, আমি শামলি থেকে বলছিলাম। জি বলুন। সারা বিশ্বব্যাপী যে বিভিন্ন রকম যে দুর্যোগ, যেমন করোনা ভাইরাস, তো আমরা মুসলিম হিসাবে মুসলিম উম্মার জন্য কি দোয়া করতে পারি? জি চমৎকার আপনি বলেছেন, আমরা আলোচনা আলহামদুলিল্লাহ বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটি প্রশ্ন যা আপনার জানা দরকার, সারা বিশ্ববাসীকে সেই সম্পর্কে জানা দরকার, এর পাশাপাশি আমরা মুসলমান হিসেবে আমাদের কি দায়িত্ব কর্তব্য রয়েছে। আসলে আজকে আমরা দেখতে পাচ্ছি হয়তো করোনা ভাইরাস, অন্যদিন দেখতে পাচ্ছি হয়তো অন্য কোনো নামে সেটা প্রকাশিত হয়েছে, এইডস বলেন বা অন্য বিভিন্ন মহামারীর কথা যেটা বলে থাকে। হাদিসের মধ্যে এর আগেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের সূত্র এগুলোকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যে যেমন হাদিসের মধ্যে আছে ইদা ফাশাজ জিনা ও ইদা জাহারাজ জিনা, বা কোথাও বলা হয়েছে ইদা জাহারার রিবা, মানুষের মধ্যে যখন জেনা ব্যবিচার বেড়ে যায়, মানুষের মধ্যে যখন সুদ ইত্যাদি বেড়ে যায়, তখন ইয়াউম্মুহুমুল্লাহু বিআকাবিন, আল্লাহ পাক তাদেরকে কঠিন শাস্তি দেন। তারপরে কথা আসছে যে এই কারণে আল্লাহ পাক তাদেরকে তাউন দেন, তাউন মানে যেটাকে মহামারী বলা হয়েছে, যেটা মহামারী সেটা আজকে আমরা ভাইরাসের কথা বলছি, যে করোনারি ভাইরাসের কথা বলুন, অথবা এগুলো বিভিন্ন জিনিস থেকে হয়তো প্রচার হয় বা প্রকাশিত হয় বা মানুষের মধ্যে এটার সাইলাব হয়ে থাকে, কিন্তু আসল বিষয়টা যেই কারণে হয় সেটার কথা হাদিসের মধ্যে কোরআন স্পষ্টই বলা আছে, যে মানুষ যখন পাপ করতে থাকে, অন্যায় করতে থাকে, গুনাহ করতে থাকে, সেই কারণে আল্লাহ পাক তাদেরকে মাঝে মধ্যে এরকম শাস্তি দেন, যার স্পষ্ট আয়াত প্রমাণ করে জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকা বাআদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই উদ্দেশ্য হলো জলভাগে স্থলভাগে যত বিশৃঙ্খলা বিপর্যয় মহামারী ইত্যাদি দেখা দেয় না কেন, সেগুলো মানুষের হাতের কামাই, হাতের কামাই মানে মানুষের দুই হাত দিয়ে যে পাপ উপার্জন করেছে তারই একটা ফসল। আল্লাহ কেন দেন এটা? লিউধি কাবাদ আল্লাহ দিয়ে আমিল, পুরা শাস্তি তো দেন না, কিছুটা কিয়দাংশ আল্লাহ আস্বাদন করান। আল্লাহ পাকের উদ্দেশ্য হল আল্লাহু ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে। তাহলে আমরাও যদি এরকম মহামারী বা এই বিপর্যয়ের মধ্যে থাকি বা দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের উচিত হলো যে আল্লাহ পাকের কাছে আমাদের তওবা করা, ইস্তেগফার করা। কোরআন যেমন বলছে লাআল্লাহুম ইয়ারজিউন, আর আত্তাওবা, আত্তাওবা রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা। আমরা যে পাপ করেছি আসলে পাপ থেকে ফিরে আসাটাই হলো এখানে মহাশিক্ষা, আর দ্বিতীয়ত এই গুনাহের কারণে যে হয়েছে দ্বিতীয় কারণ থেকে মহতারাম আমরা শুনবো আপনার কাছে, যাচ্ছে দর্শকের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রশ্ন করুন। শান্তি হোক আপনাদের উপর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা হলো, আল্লাহুম্মা আমিন। জি জি, ফজরের নামাজের পর জি কিছুক্ষণ সময় নামাজ অফ থাকে, মানে নিষিদ্ধ সময়, এই নিষিদ্ধ সময়টা কোন সময়, সূর্য ওঠার আগে না পরে? সূর্য ওঠার পরে আলোচনা করছি আমরা। জি, যে ফজরের নামাজের পরে হাদিসের মধ্যে আসছে বাদাল ফজর, ফজরের পরে মাগরিবের আগ পর্যন্ত, মাগরিব পর্যন্ত, আর আসরের নামাজের পরের থেকে মাগরিবের আগ পর্যন্ত, আর ফজরের নামাজের পর থেকে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে নামাজ পড়া নিষেধ। তার জন্য সেই ব্যক্তি যদি যে ফরজ পড়ে ফেলে, সে আর কোনো নফল নামাজ এর মধ্যে পড়তে পারবে না। আসরের নামাজের জামাত বা ফরজ পড়ার পরে আর কোনো নফল নামাজ পড়তে পারবে না। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে সূর্য ওঠার পরে হলো মূলত নিষিদ্ধ অক্তটা। তো যে কথাটি আপনি বলছিলেন যে দ্বিতীয় যে কারণ মহামারীর, যে আপনি যে দ্বিতীয় কারণ বলছেন, হ্যাঁ, দ্বিতীয় যেটা আমাদের করা উচিত সেটা হলো যে একদিকে যেমন আমরা তওবা ইস্তেগফার করব, দ্বিতীয় হলো আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে যে আল্লাহ পাক যেন আমাদেরকে এই সমস্ত সব ধরনের মহামারী থেকে, আযাব ও গজব থেকে হেফাজত করেন। এবং সহি হাদিসের মধ্যে একটি দোয়া আমরা পেয়েছি, সেটা হলো আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া সাইইল আসকাম, এই দোয়াটার কথা কিন্তু হাদিসের মধ্যে আছে, গ্রন্থের মধ্যে এসেছে। এছাড়াও আরো অনেক দোয়া আছে, এই দোয়াটা বারবার পড়া,
সব ধরনের মহামারী থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে মুক্ত করেন, হেফাজত রাখেন। এই দোয়াটা আমাদের সকলেরই করা উচিত। অনেকে হয়তোবা আরবি দোয়া আমরা বলতে পারবো না, শুনেই তো আর মুখস্থ করা যায় না, তাই অন্তত এতটুকু তো বলতে পারবো বাংলাতে যে আল্লাহ সব ধরনের মহামারী থেকে, সব ধরনের আজাব ও গজব থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। জি মোহতারাম, আমরা বুঝতে পেরেছি। আরেকটি বিষয় আপনার কাছে জানবো যে মাইমুনা ইয়াকুব, তিনি বেরাইদ ঢাকা থেকে জানতে চেয়েছেন যে রওজা মুবারক এবং মিম্বরের মাঝখানে একটা জায়গা আছে যেটা আমরা শুনে থাকি যে জান্নাতের বাগান, তো এই সম্পর্কে আপনার কাছে কিছু শুনতে চাই। আলহামদুলিল্লাহ বোন, আপনার এটা জানার সাথে আমরা এই দোয়াও করি যত মুসলমান আছে আল্লাহ পাক সেই পবিত্র জায়গাটুকুর মধ্যে উপস্থিত হওয়ার এবং হাজিরি দেওয়ার তৌফিক দান করুক এবং ইবাদত করার তৌফিক দান করুক। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ, বিভিন্ন লফজ বা শব্দ থাকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানে যে জায়গাটা এটা রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগিচাসমূহের বা বাগানের মধ্যে থেকে একটি বাগান। এই যে স্পষ্ট কথা, এই স্পষ্ট কথাটার ব্যাখ্যা বা মর্ম কী, এই সম্পর্কে মুহাদ্দিসিনগণ অনেক ব্যাখ্যা দিয়েছেন। কেউ কেউ বলেছেন যে এটা হাকিকতে, অর্থাৎ বাস্তবেই এটা জান্নাতের একটি বাগান, যেই বাগানটা জান্নাতের মধ্যে ছিল এখান থেকে এখানে আসছে। যেমন বলা হয় যে হাজরে আসওয়াদ এটা মিন হাজারিল জান্নাহ, হাজরে আসওয়াদটা জান্নাতের পাথর। আল ফোরাত ও নীল, ফোরাত এবং নীল নদী, এটা হলো জান্নাতের নদী। তো এইটা যেমন বাস্তবেও হতে পারে, আবার এর অনেক ব্যাখ্যা অন্য ব্যাখ্যা মানুষ দিয়েছেন। কেউ কেউ বলেছেন যে এটা মাজাজি অর্থে বা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এই জায়গাটা জান্নাতে যাবে, অর্থাৎ এই জায়গাটা জান্নাতে যাবে। তৃতীয় ব্যাখ্যা দিয়ে বলেছেন এটার মধ্যে যে সমস্ত মানুষ এই মুসলমান হয়ে এই জায়গার মধ্যে ইবাদত করবে, এই ইবাদতের কারণে, অর্থাৎ এই জায়গাতে যারা ইবাদত করবে আল্লাহর কাছে দোয়া করবে, সেই কারণে এই জায়গাটা তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য কারণ হবে। এটাকে আরবি ভাষায় বলা হয় যে অনেক সময় মুসাববাব আর সবাব, যে জিনিসটা কারণ হয় যার জন্য কারণ হয়, অর্থাৎ এখানে এই জায়গার ইবাদতটা জান্নাতে যাওয়ার কারণ হবে, সেই জন্য এটাকে রিয়াদুল জান্নাহ হিসাবে বলা হয়েছে। এর আরেকটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এই রিয়াদুল জান্নাহ এটা এমন একটি জায়গা যেই জায়গার মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখানে তো তার মেহরাবও আছে, মিম্বরও আছে, নামাজ পড়েছেন, তো এই রিয়াদুল জান্নার মধ্যে যারা ইবাদত করবে এই ইবাদতের তৌফিক বা সুযোগ হওয়াটাই তাদের জন্য আল্লাহ পাকের খাস রহমত নাজিল হয় এখানে, তো ওই রহমতের কারণে তারা জান্নাতে যাবে। এখানে রিয়াদুল জান্নাহ বলার দ্বারা উদ্দেশ্য হলো যারা রিয়াদুল জান্নাহ ইবাদত করবে বা রিয়াদুল জান্নাহ যারা আহাল হবে তারা জান্নাতি হবে ইবাদতের মাধ্যমে, আল্লাহ পাকের খাস রহমতের মাধ্যমে। আল্লাহ পাক আমাদেরকে এরকম জায়গাতে বারবার নেওয়ার তৌফিক দান করুন। আরেকটি বিষয় আমরা দেখেছি সেখানে যে অনেকে চেষ্টা করে দু রাকাত নামাজ পড়ার জন্য সেখানে এবং কোরআনে কারিমের তেলাওয়াত করার জন্য, যদিও বেশিক্ষণ থাকা যায় না সেখানে। না, সেটা তো আগে আমরা যখন প্রথম দিকে গিয়েছি তখন মানুষ একবার একটু দাঁড়াইলেই সুযোগ হওয়া যেত, ইদানিংকালে তো লোকজনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে তিনটা স্টেপ করার আছে, যে তিনটা স্টেপ পার হয়ে হয়ে যেতে হয়, মহিলাদের জন্য আলাদাভাবে সুযোগ করে দেওয়া আছে, বিশেষ করে তিনটা টাইম দেওয়া আছে যেই সময়ের মধ্যে। আমরা বুঝতে পেরেছি, ফেসবুকে যাব এখন। ফেসবুকে আমাদের কাছে লিখেছেন মোহাম্মদ রফিক, তিনি লিখেছেন যে হুজুর, পুরুষের জন্য দাড়ি কাটা হারাম, এখন সেলুনে যদি আমি চাকরি করি তাহলে সেখানে তো আমার দাড়ি কাটতে হবে, এখন আমার জন্য কি সেলুনে চাকরি করা জায়েজ হবে? সেক্ষেত্রে মুসলমানদের জন্য সেলুনে চাকরি করা এটা উচিত নয়, যদি এমন কোনো অন্য কোনো পেশা না পাওয়া যায়। তো আসলে তো সেলুনে চাকরি করাটা এটা খারাপ নয়, সেলুনে তো চুলও কাটা হয় বা দাড়ি শেভ করা হয়, কিন্তু আবার যদি দাড়িকে কাটা বা মুন্ডানো যদি হয় এটা তো হলো বিশেষ যারা চায় তাদের জন্য, তো এই কাজটা যারা করবে না এটা তাদের জন্য উচিত হলো যে এই ধরনের পেশা থেকে নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে সংবরণ করার জন্য, কারণ হালাল রুজি রোজগারের জন্য তো অন্য আরেকটা অনেক পথ আছে। কারণ একটা লোক হারাম করতেছে বা নিষিদ্ধ একটা কাজ করতে, সেই কাজে আমি সহযোগিতা তো করলাম। আমার জানা মতো এরকম এক আল্লাহর বান্দাও আছে যে সেলুনের দোকান দিয়ে একবার অনেক টাকা খরচ করে পরে মাসআলা জানার পরে বন্ধ করে দিয়েছে। তো এই জন্য
যদি এমন উপায় তো নাই থাকে যে হালাল রুজি রোজগার করে তার অন্য কোনো আর উপায় নেই, একটাই মাত্র কাজ সে জানে, সেই ক্ষেত্রে তার নিজের ইচ্ছা এরকম না থাকা উচিত যে আমি কোনো মানুষের দাড়ি শেভ করে যে তার সহযোগিতা করব। সেলুনে যদি সে চাকরি করে তাহলে তো আর কাজকে ভাগ করে নেওয়া যাবে না, মেহবুব ঢাকা থেকে বলেছেন যে ছেলে মায়ের নামে কোরবানি দিয়ে মাকে কোরবানির গোশত না খাওয়ালে কি কোরবানি হবে? আসলে কোরবানি তো আল্লাহ পাকের জন্য কোরবানি হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির গোশত এটা আমাদের জন্য হালাল করে দিয়েছেন যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানালুহু তাকওয়া মিনকুম। কোরবানির গোশত তো আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, আসলে মানুষের তাকওয়া কোরবানির মাধ্যমে শিখে আল্লাহ পাককে কতটুকু সন্তুষ্ট করেন এটা আল্লাহ চান, আর বাকি গোশতটা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। অতএব যার নামে কোরবানি দিবে বা যাকে যার উদ্দেশ্য করে দিবে সেটা তো আল্লাহকে খুশি করে যায়, আর গোশতটা সবার জন্যই খাওয়া হালাল, যে নিজে কোরবানি দিবে সেও দিবে। অতএব মাকে যদি মান নামে অর্থাৎ মান নামে তো না মানে মা যেন সওয়াবটা পান, এই অংশটা এই উদ্দেশ্য যদি হয় তাহলে মাকেও গোশত খাওয়াবে, গোশত খাওয়াবে না কেন, না খাওয়ানো তো অন্যায় হবে না, মানে না খাওয়াইলেও তো কোরবানির তো কোনো কোরবানির কোনো সমস্যা যদি মায়ের চাহিদা থাকে এবং খাওয়ানোর সম্ভাবনা থাকে এই ক্ষেত্রে তার জন্য যে খারাপ হবে এই মনে করে বঞ্চিত থাকাটা এটা হলো একটা। মোতারাম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি মূল্যবান সময় দিয়ে মূল্যবান আলোচনা করেছেন। দর্শক মন্ডলী, আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি বিশেষ করে একটি বিষয় আপনাদের পক্ষ থেকে আমাদের কাছে এসেছে যে মহামারী কেন আসে এ সম্পর্কে আমাদের মোহতারাম শায়েখ সংক্ষিপ্ত আলোচনা করেছেন। নিজের হস্তের কামের কারণে পাপের কারণে অনেক সময় মহামারী আসে, যেটা হাদিসের মধ্যে এসেছে কোরআনে কারিমের মধ্যে এসেছে। এজন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করা চাই যে আল্লাহ সব ধরনের আজাব ও গজব থেকে আমাদেরকে হেফাজত করেন, সব ধরনের রোগ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন, সব ধরনের মহামারী থেকে আমাদের সকলকে হেফাজত করেন। যে দোয়াটি আমরা এখানে আলোচনা করেছি আরবি দোয়া, সম্ভব হলে সেটা পড়ে নেবেন, আর না হলে আমরা বাংলায় তো অন্তত কথাগুলো বলবো যে আল্লাহ সব ধরনের আজাব গজব থেকে, সব ধরনের মহামারী থেকে, সব ধরনের পরীক্ষামূলক কাজ থেকে আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ তাআলার কাছে আমরা সকলে দোয়া করি। আজকে আর নয়, আপনারা আমাদের সাথে ছিলেন, ধন্যবাদ জ্ঞাপন করছি, আগামীতেও থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। যারা অনুষ্ঠানে আছেন আমাদের সাথে এই মুহূর্তে সকলকে বলবো দরুদ শরীফ পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم أنت السلام ومنك السلام وإليك رجو السلام، حيينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام، تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا همّا إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا حاجة من حوائج الدنيا والآخرة يا لك ردا إلا قضيتها يا أرحم الراحمين. يا الله رب العالمين خدا دابا مهربان ইয়াল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। আমিন। ইয়াল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের উপর আজাব ও গজব আসছে, আল্লাহ মেহেরবানি করে সর্বপ্রকার আজাব ও গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়াল্লাহ সর্বপ্রকার ওবাল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইয়াল্লাহ আমরা দুর্বল ইমানের মানুষ, ইয়াল্লাহ আমাদের ইমানের মধ্যে কঠিন পরীক্ষা ফেলে আল্লাহ আমাদেরকে আল্লাহ ইমান হারা যেন না হয়ে যায় সেই তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ উম্মতকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ আমাদের গুনাহের কারণে যে সমস্ত আজাব ও গজব আপনি আমাদের উপরে দিয়েছেন আল্লাহ মেহেরবানি করে সর্ব অবস্থায় আজাব ও গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ উম্মতকে আপনি তওবা করার ইস্তিগফার করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলিকে মাফ করে দেন। ইয়া আল্লাহ নেক কাজ নেক আমল বেশি করার তৌফিক দেন। ইয়া আল্লাহ যে আমল করলে আপনি রাজি ও খুশি হয়ে যান
করেছেন আল্লাহ, এমন আমলগুলো আমাদের দ্বারা করায়েন আল্লাহ। এ আল্লাহ, যে আমলের প্রতি আপনার অসন্তুষ্টি রয়েছে আল্লাহ, এমন আমল থেকে, এমন কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ, আপনার পছন্দিতা আমলগুলো বেশি করার তৌফিক দান করেন। এ আল্লাহ, শয়তানের সমস্ত পদঙ্ক অনুসরণ করা থেকে আমাদেরকে হেফাজত করেন। এ আল্লাহ, নবীর সুন্নতকে জীবনের জন্য আঁকড়ে ধরার তৌফিক দান করেন। এ আল্লাহ রাব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে যাদের সহযোগিতা রয়েছে আল্লাহ, দেখে আমল করে শুনে এ আল্লাহ প্রত্যেককেই আপনি কবুলে মঞ্জুর করে নিন। এ আল্লাহ সকলকেই আপনি কবুল করে নিন। এ আল্লাহ সকলের গুনাহ খাতাকে আপনি মাফ করে দেন। এ আল্লাহ দয়া করে মায়া করে আমাদের দোয়াকে আপনি কবুল করে নিন। এ আল্লাহ রাব্বুল আলামিন, এ আল্লাহ আমাদের বাপ মাকে আপনি মাফ করে দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।